বাংলাদেশের ইতিহাসত এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়াত। শৈত্যপ্রবাহর হারণে আজ সোমবার ফজরত তাপমাত্রা আসিল 2.6 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশত এর আগে এত হম তাপমাত্রার কোনো রেকর্ড নাই। সৈয়দপুর ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা আসিল 3 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ খবর নিশ্চিত করা গিয়ে গত কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের উত্তরাঞ্চল সহ প্রায় ব্যাগ জায়গা চরম দুর্ভোগ ফরণ হয়েছে মানুষ হতে। ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর আসছে। ঠান্ডা প্রচুর, বাতাস, ঠান্ডাতে কোনো কৃষি কাজকর্ম করা যায় না। পুরো চট্টগ্রাম জুড়ে এনো হনহনে শীত শুরু হয়ে শহরের মধ্যে জ্যানত্যান চলিল, গ্রামের মধ্যে এই শীত আরো বেশি পড়ে। শীতকালে তো বহুত কিছু মজা, কিন্তু শীতের মধ্যে তার কিছু মজা না লাগে। যে ঠান্ডা পরের বা ইয়ার তো মজা টজা বেয়া গেউজার গই গাইবজার গই আরে। ও বাজি আজ এক সপ্তাহ ধরে বেশি শীত পরের দিন হইবের মতো ন, শীত পরের দিন কি হইতম। ও বাজি গোসল করে দিই 2-4 দিন পর পর, ইও আম্মা গরম পানি দিলে গ্যাসের যে সমস্যা ইও গরিম না ফারি গ্যাসের লাই। এক সপ্তাহ ধরে গোসল না করে একবার ঠান্ডা লাই। শীতকালে গম লাগে যে ডু ফিড়ে 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 বানাইলে হাইতো মনে হয় এই গম লাগে। তারপরে আর গুম যাইতো মনে হয় সম্বলের তল দিই বহুত আরাম লাগে বদা। যে শীত পরের এ বুড়ো বাড়ি একল না বাঁচিব আজি, আর যে গুম বাঁচিব না মনে হয় বহুত দিন বাঁচিব। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।